আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই? ইমান, এটুকু আমরা মানি, কিন্তু এর পরেরটা আবার সমস্যা আছে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো তাহলে ইমানদার বলে গণ্য হবে না। তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি? সকল মুমেনকে মহব্বত করা, ইমানই মহব্বত। ও আমার মুমেন ভাই, যেমন আমরা দুনিয়াতে বুঝি, আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না, গ্রুপদের ভিতরে দূরত্ব আছে, কিন্তু তারা কিন্তু একদল মনে করে নিজেদেরকে, যে আমরা একদল। ঠিক মুমেনের চিন্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমান যে আছে যার ভিতরে, আমরা সবাই কি একদল। আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল, কোনো মুসলমান আমার বেদল না। কাজেই এই যে মহব্বতটা, সব মুসলমানের ভালোতে খুশি হই, যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি, এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমেন বলে গণ্য হব না। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই, এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে। সেটা কি? তোমরা পরস্পরে সালাম দেবে। মুমেন মুমেনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে। আমরা অনেক সময় দলের ভেদের কারণে, মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না, এরকম আছে না নেই? এটা হলো ইমানের দুর্বলতা, ভয়ঙ্কর দুর্বলতা। আর সালাম আমাদের সমাজে খুবই কম। এক নম্বর, সালাম আমরা কি বলি? সালাম আলাইকুম, এটা তো সালাম হলো না, ইট মারা হলো। আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো? আসসালামু মানে শান্তি, আলাইকুম আপনার উপরে, তোমার উপরে, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং বরকত। কত সুন্দর কথা! দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন, দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে, একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয়। দেখবেন কোনো দেশে এরকম করে, দেখছেন, নট করে, এটা একটা সম্বোধন। কেউ এরকম করে, কেউ আগে বলতো গুড মর্নিং, গুড ইভিনিং, এখন বলে হাই, মানে হাই হাই, তোমার সাথে দেখা হলো কেন, হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা। তো এই যে হাই হাই, নট করা, নমস্তে, নমস্কার, আদাব, যাই বলি না কেন, এগুলো আন্তরিকতা বুঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল, আপনার ভালো চাই, আর কিছু বুঝায় না। কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা শ্রদ্ধা, আন্তরিকতা বোঝানোর চেয়েও এক্সট্রা কি বললো? তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করলো, তোমার উপরে শান্তি আসুক, তোমাকে আল্লাহ রহমত দিক, আল্লাহ তোমার বরকত দিক। এর চেয়ে বড় দোয়া তো নেই আছে? আল্লাহ আকবার! আমরা কত হতভাগা, আমরা সালাম দিই না, আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না। আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো? বউয়েরা স্বামীদের সালাম দেয়? সালাম আমাদের সমাজে আছে, একেবারে নেই তা না, কিন্তু পরিবার থেকে উধাও। আমার এক বন্ধু ছিলেন রাহিমাহুল্লাহ, বেচারা মারা গেছেন, যিনি খুব ভালো মানুষ ছিলেন, উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন, ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিপি, যখন বউ এসে দরজা খোলে, যদি সালাম দিই বউ বকবে, কেন আমি তোমার বউ চিনতে পারছো না,
বুঝেছেন? তার মানে স্বামী বউকে সালাম দেবে এটা এত অড যে আমি কাজের মানুষ, তোমাকে সালাম দিলে তোমাকে পর নাকি তোমাকে সালাম দিলে তো চেনো নি যে আমি তোমার বউ। আমার আর এক বন্ধু বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই, বাড়ি যে যদি বউর সালাম দিব সেটা দিয়ে দাবর দেবে। তো ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা বাইতাকা ফাসাল্লিম আলা আহলিক ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। বাবা তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে, স্ত্রী ছেলে মেয়ে স্বামী বাবা মা যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে। তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন। অন্য হাদিসে আসছে ইন্নাল্লাহ যামিনুন সালাতা, আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের নিজে জামিন হন, জিম্মাদার হন। তার এক শ্রেণী মান দাখালা বাইতাহু বিসালাম, যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার জিম্মাদারি নেন। আল্লাহু আকবার। ভাইরা সালাম মানে তিনটে শ্রেষ্ঠ দোয়া, আমি আমার বউকে সালাম দেব, ছেলে মেয়েকে সালাম দেব, আব্বা আম্মাকে সালাম দেব। বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে, সালাম দেয় না, পরের দেখলে সালাম দেয়, অর্থাৎ পরের জন্য দোয়া করে, নিজের ছেলে পেলের জন্য দোয়া করে না। অথচ মাসনুন সুন্নত দোয়া, বানোয়ার দোয়া না করে সুন্নত দোয়া করেন। আপনি আপনার ছেলে মেয়েকে বউকে স্বামীকে দিনের ভিতরে 112 সালাম দিতে পারেন, পারেন না? প্রত্যেক সালামে যদি 30টা নেকি হয়, 100 বার সালামে কত নেকি হয়? 3000 নেকি। এরপরে 100 সালামে 300টা দোয়া হয়েছে, শান্তি বরকত রহমত। আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল, ঠিক না? এরপরে বরকত, সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করবেন, হেফাজত, আল্লাহ নিজে জামিন হবেন। এই যে এতগুলো ফজিলত বরকত, কিন্তু আমরা করি না, সুন্নত। কারণ আমরা যদি এই সব পাই একজনের লস হয়, সেই কেজন? হ্যাঁ, শয়তান মনের ভিতরে দেয় ছি ছি ছি, নিজের বরকে কেউ সালাম দেয়, নিজের বউকে সালাম দেয়, কি লজ্জার কথা! দেখবেন কদমবসি করে, কিন্তু করে না, তখন লজ্জা করে না, কারণ কদমবসি করাতে শয়তানের কোনো লস নেই, ওতে এক পয়সার সোয়াব নেই, ওটা বাজে কাজ। মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন বাপের কদমবসি করেননি, হাতে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন, পায়ে কোনোদিন চুমু খাননি, হাতও দেননি। আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদমবসি করেননি, আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু কেউ রাসূলুল্লাহ কদমবসি করেননি। কোনো কোনো সাহাব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পা চুমু খেয়েছেন, পরে মুসলমান হয়ে আর খাননি। এটা ইসলামী আদব না। ইসলামী আদব সালাম, মুসাফা, এগুলো সওয়াব, কপালে হাতে চুমু খাওয়া বাবা সন্তানের, মায়ের মেয়ের, এগুলো ইসলামী আদব। আপনি যতই কদমবসি করেন শয়তানের কোনো লস আছে নাকি? কেন ওখানে লজ্জা লাগে না, হাত দিচ্ছে পায়ে তাও লজ্জা লাগছে না, কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে। বউয়ের সাথে এক রিক্সায় চড়ে কিন্তু সিনেমায় যায়, যায় না? শ্বশুর বাড়ি যায়, যায় না? লজ্জা করে নাকি? তা লজ্জা করে না, কিন্তু সালাম দিতে লজ্জা করে, কারণ শয়তান মনের ভিতরে অসহসাটা তৈরি করে দেয়। এখন শয়তানেরটা শুনবেন না নবীজির সুন্নত নেবেন, বলেন? যদি এই একটা সুন্নত আমরা পরিবারে প্রচলন করি, স্বামী স্ত্রীকে সালাম দেবে, সহি সুন্দর সালাম মহব্বতের সাথে, আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো, হাজার হাজার দোয়া পাবো, পুরো পরিবারের উপর আল্লাহ বরকত রহমত ও হেফাজত নাজিল করে দেবেন। আল্লাহ কবুল করে নিন, আমিন।